ইন্নালিল্লাহ। রমজান মাসে যেন কিয়ামতের আলামত দেখাচ্ছেন আল্লাহ তাআলা। কক্সবাজার সরকারি কলেজের সামনে এক স্থানে মাটি ফেটে আগুন বেরোনোর ঘটনা ঘটেছে, যা দেখে আতঙ্কিত গোটা শহরবাসী, তোলপাড় গোটা দেশ। ভিডিওটিতে জানাবো অলৌকিক এই ঘটনাটির বিস্তারিত, আরও জানাবো 15 দিনের চেষ্টায়ও রক্ষা করা গেল না হাওড়ের বাঁধ, ভয়াবহ বন্যার কবলে সুনামগঞ্জের তাহিরপুর, কুড়িগ্রামে নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজের 2 দিন পর যুবকের মরদেহ উদ্ধার, চাপায় নবাবগঞ্জে শিলাবৃষ্টি, আমে ব্যাপক ক্ষতির আশঙ্কা, বরগুনায় এ রমজান মাসেও গোপন রুমে নারীর সাথে অপকর্ম করা বৃদ্ধের ভিডিও ভাইরাল। এছাড়াও সারাদেশের আলোচিত আরও কিছু গরম খবরাখবর জানতে ভিডিওটির পুরোটা সময় সাথেই থাকুন। কক্সবাজার সরকারি কলেজের সামনে একটি স্থান থেকে আগুন উদ্গিরণ হয়েছে। 17 এপ্রিল সন্ধ্যা 6টায় ইফতারের আগ থেকে প্রায় 2 ঘন্টা আগুন উদ্গিরণের পর ফায়ার সার্ভিস দল আগুন নিভিয়ে দিয়েছে। তবে আগুন নিভলেও ধোঁয়া বের হচ্ছে। হঠাৎ আগুন উদ্গিরণ নিয়ে লোকজন কৌতূহলী হয়ে পড়ে। আগুন দেখতে বিপুল উৎসুক লোকজন সেখানে ভিড় করে। স্থানীয়রা জানান, বিকেলে একটি গর্ত থেকে ধোঁয়া বের হয়, এটি আস্তে আস্তে বড় আকারে পরিণত হয়। পরে ফায়ার সার্ভিস এসে অনেক চেষ্টার পরে আগুন নিয়ন্ত্রণে আনে। কক্সবাজার স্টেশনের সহকারী পরিচালক শাহাদত হোসেন বাংলাদেশ পেপারকে জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের প্রায় 1 ঘন্টা ধরে পানি ছিটিয়ে আগুন নিভিয়ে দেয়। মাটির ভেতরে চাপা গাছ থেকে আগুনের উদ্গিরণ হচ্ছে বলে ধারণা করছেন ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা। স্থানীয় জামাল উদ্দিন বলেন, ওই স্থানে বেশ কিছু বৈদ্যুতিক খুঁটি পুঁতে রেখে ভরাট করে সড়কের মেরামত করা হয়েছে, এ কারণে আগুন উদ্গিরণ হচ্ছে বলে মনে হচ্ছে। হঠাৎ এভাবে আগুন উদ্গিরণ নিয়ে তোলপাড় চলছে। অনেকেই মন্তব্য করছেন, এটি হয়তো আগ্নেয়গিরির লাভা হতে পারে, আবার অনেক গ্যাস থেকে আগুন উদ্গিরণ হতে পারে। তবে এটা যে মহান আল্লাহ তাআলার ক্ষমতার আরও একটি নিদর্শন, সেটা বলার অপেক্ষা রাখে না। কিছুদিন আগে সেখানে একটা রোজাদার যুবককে যেভাবে কুপিয়ে মেরেছে একদল জানোয়ার, এসব পাপের কারণেই হয়তো আল্লাহ এসব নিদর্শন দেখাচ্ছেন। কক্সবাজারে যেখানে আগুনে আতঙ্কিত মানুষ, সেখানে সুনামগঞ্জে পানির আতঙ্ক। সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার গুরমার হাওড়ের বর্ধিত অংশের বাঁধটি ভেঙে গেছে। এতে ধর্মপাশা ও তাহিরপুরের হাজারো কৃষকের স্বপ্ন চোখের পলকে ভেসে গেছে। 15 দিন ধরে বাঁধটি রক্ষার চেষ্টা করছিলেন স্থানীয় কৃষক, জনপ্রতিনিধিসহ প্রশাসনের দায়িত্বশীলরা। তবে 17 এপ্রিল বিকেল 3:30টার দিকে টাঙ্গুয়ার হাওড়ের ওয়াশ টাওয়ারের পাশের অংশে বাঁধটি ভেঙে যায়। জানা গেছে, গুরমা এক্সটেনশন বাঁধে এবার 13টি PIG কাজ করেছে, বরাদ্দ ছিল প্রায় 2.5 কোটি টাকা। এই বাঁধে তাহিরপুর উপজেলার নোয়াল, গলগলিয়া, পানা, বলাইচাতল, উলান, জিনারিয়া, মানিকখিলা, গায়েরকিত্তা এবং ধর্মপাশা মধ্যনগর উপজেলার কলমা ও হুরি বিলের ফসল রক্ষা হয়। বাঁধটি গুরমার হাওড়ের মূল বাঁধটিকেও সুরক্ষা দেয়। গত সকালে হঠাৎ করে বাঁধের একাংশ দেবে ওপর দিয়ে পানি প্রবেশ করতে থাকে। হাওড়ে পানি প্রবেশ শুরু হলে নিরুপায় হয়ে পড়েন বাঁধ রক্ষায় নিয়োজিত কৃষকসহ সংশ্লিষ্টরা। কৃষকরা বাঁধ ছেড়ে হাওড়ের দিকে ছুটতে থাকেন। জমিতে থাকা পাকা ধান ঘরে তোলার চেষ্টা করেন তারা, তবে সেই চেষ্টাও বৃথা যায়। কিছুক্ষণের মধ্যে বাঁধ ভেঙে ভেসে যায় হাওড়। স্থানীয় কৃষক সোহেল মিয়া বলেন, অনেক কষ্ট করে ফসল করেছিলাম, সব ফসল বানের পানিতে তলিয়ে গেল, এখন আবার গ্রাম ছেড়ে ঢাকায় গিয়ে গার্মেন্টসে চাকরি করতে হবে। বাঁধে যদি দুর্নীতি না হতো তাহলে আজ আমাদের ফসল তলিয়ে যেত না। আরেক কৃষক রৌফ মিয়া বলেন, অনেক কষ্ট করে ঋণের টাকা নিয়ে বোরো ধান আবাদ করেছিলাম, বাঁধ ঝুঁকিপূর্ণ হওয়ায় 15 দিন বাঁধ রক্ষায় কাজ করেছি, কিন্তু আজ বাঁধটি রক্ষা করতে পারলাম না, সব স্বপ্ন ডুবে গেল। ঘটনার দিনও বাঁধ রক্ষার লড়াইয়ে উপস্থিত ছিলেন প্রশাসনের কর্মকর্তারা। জেলার স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক জাকির হোসেন বলেন, বাঁধটি রক্ষায় 15 দিন ধরে পালাক্রমে জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সবাই দেখভাল করছিলেন, কিন্তু শেষ পর্যন্ত ঠেকানো গেল না, অন্য বাঁধগুলো রক্ষার চেষ্টা করছি। অন্যদিকে কুড়িগ্রামের ভুরুঙ্গামারিতে কালজানি নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজের 2 দিন পর নাজমুল নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 17 এপ্রিল দুপুরে উপজেলার শিলখুড়ি ইউনিয়নের বৌবাজার নামক এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নাজমুল ওই ইউনিয়নের উত্তর ধরডাঙ্গা গ্রামের শুক্কুর আলীর ছেলে। স্থানীয়রা জানান, রোববার দুপুরে নদীতে মরদেহ ভাসতে দেখে এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। স্থানীয় ইউপির সদস্য আমসার আলী জানান, গত 15 তারিখ দিনগত রাতে নাজমুল ও আরও 2 জন কালজানি নদীর পাড়ে বসেছিলেন। এ সময় বিজিবির একটি টহল দল সেখানে উপস্থিত হলে তাদের দেখে ভয়ে একজন দৌড়ে পালিয়ে যান। নাজমুল ও আরেকজন নদীতে ঝাঁপ দেন। ঝাঁপ দেওয়া 2 জনের একজন সাঁতরে তীরে উঠতে পারলেও নাজমুল নিখোঁজই রয়ে যান। এ ঘটনায় তার পরিবারের লোকজন নিখোঁজ নাজমুলকে খুঁজতে থাকে।
পরদিন দুপুরে নাজমুলের মরদেহ ওই নদী থেকে উদ্ধার করে পুলিশ। অপরদিকে চাপায় নবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলায় শিলাবৃষ্টি হয়েছে। 17 এপ্রিল সন্ধ্যা সোয়া 6টার দিকে ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টি শুরু হয়। চলে প্রায় 10 মিনিট ধরে। জেলা শহর শ্যামপুর, মনাকষা, দল্লভপুর, কানসাট, চৌডালা, বিনোদপুর সহ বিভিন্ন স্থানে শিলাবৃষ্টি হয়েছে। তবে সদর উপজেলা ও শিবগঞ্জ উপজেলা ছাড়া অন্য কোথাও শিলাবৃষ্টির খবর পাওয়া যায়নি। শ্যামপুর ইউনিয়নের আমচাষী রবিউল ইসলাম বলেন, সন্ধ্যার দিকে হঠাৎ ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টি শুরু হয়। প্রায় 10 মিনিট ধরে চলে। এতে ছোট আমের গুটির ব্যাপক ক্ষতি হয়েছে। তবে রাত হয়ে যাওয়ায় আম বাগানে যেতে পারিনি। সকালে বাগানে গেলে ক্ষতির পরিমাণ বলা যাবে। শিবগঞ্জ ম্যাঙ্গো প্রডিউসার কোঅপারেটিভ সোসাইটি লিমিটেডের সাধারণ সম্পাদক ইসমাইল খান শামীম বলেন, শিলাবৃষ্টির আকার খুব বড় নয়, কিন্তু আমের গুটিগুলো এখনও বড় হয়নি, তাই বেশি ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে। শিবগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা শরীফুল ইসলাম বলেন, শিলাবৃষ্টিতে ধান ও আমের ব্যাপক ক্ষতির আশঙ্কা রয়েছে, তবে ক্ষতির পরিমাণ এখনই বলা যাচ্ছে না। সকালে মাঠে গিয়ে তদন্ত করে বিস্তারিত জানানো যাবে। চারিদিকে যখন এত এত প্রাকৃতিক দুর্যোগ ও দুর্ঘটনার খবর, তখনই গোপন রুমে কুকর্ম করে ভাইরাল এক বৃদ্ধ আওয়ামী নেতা। বরগুনা সদর উপজেলার ইউনিয়ন আওয়ামী লীগ নেতা শাহ আলমের বিরুদ্ধে নারী কাণ্ডের অডিও ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় তাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে উপজেলা আওয়ামী লীগ। জানা গেছে, অভিযুক্ত শাহ আলম বরগুনা সদর উপজেলার 10 নম্বর নলটোনা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বাবুগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক হিসাবে কর্মরত আছেন। বরগুনা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বিশেষ সভায় তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। এ প্রসঙ্গে বরগুনা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মোহাম্মদ অলিউল্লাহ অলি জানান, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা শাহ আলমের অনৈতিক অডিও ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়ায় আমরা লজ্জা এবং বিব্রত অবস্থায় পড়েছি। তবে এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ না দিলেও স্বপ্রণোদিত হয়ে বিষয়টি নিয়ে বিশেষ সভায় তাকে কারণ দর্শানোর নোটিশের পাশাপাশি 5 সদস্য বিশিষ্ট একটি তদন্ত দল গঠন করা হয়েছে। তিনি আরও বলেন, দলীয় শৃঙ্খলা রক্ষায় আমরা কঠোর অবস্থানে রয়েছি। আগামী 3 দিনের মধ্যে তাকে জবাব দিতে বলা হয়েছে। আগামী 5 দিনের মধ্যে তদন্ত কমিটিকে প্রতিবেদন জমা দিতে হবে এবং 23 এপ্রিল এ ব্যাপারে সাংগঠনিক চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। বরগুনা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান জানান, দলীয় শৃঙ্খলা রক্ষার্থে এ বিষয়ে আমরা জেলা আওয়ামী লীগ অফিসে ইউনিয়ন আওয়ামী লীগের সকল সভাপতি ও সম্পাদককে নিয়ে 5 সদস্য বিশিষ্ট একটি তদন্ত টিম গঠন করেছি। আগামী শনিবার আমরা এ ব্যাপারে আবার বসব। তদন্ত শেষে তার বিরুদ্ধে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। উল্লেখ্য, গত সপ্তাহে বরগুনা সদর উপজেলার নলটোনা ইউনিয়নের সাধারণ সম্পাদক শাহ আলমের সাথে এক নারীর আপত্তিকর ফোনালাপের অডিও এবং একটি বাসায় এক নারীর হাতে অনৈতিক কাজের অভিযোগে জুতাপেটার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। কয়েকদিন পর শাহ আলম ষড়যন্ত্রের শিকার দাবি করে নিজেই একটি ভিডিও বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করেন। সুপ্রিয় দর্শক, কক্সবাজারের মাটি ফেটে আগুন বেরোনোর ঘটনাটি আপনি কিভাবে দেখছেন? এসব কি আমাদেরই কৃতকর্মের ফল ও কেয়ামতের আলামত নয়? অনেকেই তো তাই বলছেন। তাদের সাথে আপনি সহমত হলে হা, না হলে না লিখে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। মতামত জানিয়ে দিন বুড়ো আওয়ামী নেতার কাণ্ড নিয়েও। ধন্যবাদ।